আসসালামু আলাইকুম, আর কে লাইফস্টাইলে আর একবার তোমাদের স্বাগত। আশা করি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল বন্ধু কাজ দিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি যে ফুলের কাজটা করি, আজকে এটা অনেকই কাজ আছে, কারণ আমার যে ভাবিটা বা আপুটা করে তার শরীরটা একটু অসুস্থ, সে করবে না বলে দিল, কিন্তু আমার কাজ আমাকে গুছিয়ে করতে হবে। এই কাজটাই আমি খুব ভালোবেসে করার চেষ্টা করি। তো কাজগুলো করতে থাকি, তোমরা দেখে নাও। আর অনেকগুলো অনেক কালারের কাজ অভ্র মারতে হবে, মারার পরে এগুলো শুকাবে, শুকাবার পরে এগুলো প্যাকেট করব। তো সঙ্গে সঙ্গে প্যাকেট করা যায় না, এই যে দেখতে পাচ্ছ না সঙ্গে সঙ্গে প্যাকেটগুলো, ওগুলো পুরো মানে লেগে যায়, দেখতে খারাপ লাগে ফুলগুলো। তো ওই জন্য কিছুক্ষণ অভ্রটা মেরে রাখার পরে শুকিয়ে গেলে তারপর অভ্র মানে অভ্রটা নালে উঠে যাবে। তো কালারগুলো কি মিষ্টি লাগছে না, প্রত্যেকটা কালার খুব সুন্দর লাগে। তোমরা কমেন্ট করে বলবে তোমাদের কোন কালারগুলো ভালো লাগে। আমার তো সব কালার খুব ভালো লাগে। তো এই কাজগুলো করার পরে এখনও সংসারের কাজ কিছু করা হয়নি, এবার আস্তে আস্তে সংসারের কাজগুলো গুছিয়ে নেবো। বিছানাটা ঝেড়ে নিচ্ছি, নেওয়ার পরে এবারে আজকে সকালের নাস্তা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, হালকা পাতলা কিছু নাস্তা করে নিয়েছিলাম। তো অনেকটা সব কিছু যদি শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আর ঘরটরগুলো একটু ঝাটফাট দিয়ে নিয়ে সমস্ত কাজ সেরে নেবো। তোমরা দেখতে থাকো, পাশে থেকো, আর ভিডিওটা যারা দেখছো আশা করি সবাইকে ভালো লাগবে, একটা লাইক করবে, আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, কেটে দেখবে না। আর যেভাবে তোমরা আমার খুব অল্প সময়ের মধ্যে পাশে আছো, ভালোবেসে কাছে টেনে নিয়েছো, সেইভাবেই থাকবে। আমরা একে অপরের পাশে না থাকলে এই প্ল্যাটফর্মে এগোতে পারবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমিও তোমাদের দোয়ায় ভালো থাকবো, সুস্থ থাকবো। তো আস্তে আস্তে কাজগুলো করে নিচ্ছি, যেদিনকে মার্কেটে যাওয়ার থাকে, কাজ থাকে, তো সংসারের কাজ একটু তাড়াতাড়ি করে নিতে হয়। একা হাতে সংসারের কাজ করা, ওই কাজ করা, ফের ভিডিও করা, এডিটিং করা, অনেকটাই কষ্ট হয়। মেয়ে আসলে মেয়েদের জীবনটা এরকম, পারলে সব কিছু পারে, একটু কষ্ট হয়, কিন্তু কষ্টের মধ্যেও আবার অনেক ভালো লাগে নিজের কাজটা যখন করি, তোমাদের যখন কমেন্টগুলো পড়ি আমার খুব ভালো লাগে। তো কাজগুলো গুছিয়ে নিচ্ছি, নেওয়ার পরে রান্না করব। তো কালকে দেখেছো তোমার দাদাভাই মাছ নিয়ে এসেছিল, মাছেতে আমি মাছ রান্না করেছিলাম। তো আমাদের তো কলে এখানে কল নেই, তো সব কিছু পানি তুলে এনেই করতে হয়, তো সেই জন্য একটু টাইম লাগে কাজ সারতে। আর তোলা পানি তো বুঝতেই পারছো কতটা কষ্টকর। তো দাদাভাই গরুর দুধটা নিয়ে এসছে, দুধটা গরম করে নেব। তো তোমরা দেখতে থাকো। আর আজকে বেশ কিছু রান্না হবে না, পটল ভাজি হবে আর মাছের ঝাল হবে। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো আশা করি ভালো লেগেছে, একটা লাইক করবেন আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থাকবেন। তো মাছের ঝালটা করে নেব। আমরা তরকারিতে খুব একটা মশলা খাই না, আবার মাঝে মাঝে হয়ে যায়। তো পেঁয়াজটা প্রথমে এরকমভাবে ঝাল মানে কষিয়ে নিচ্ছি, নেওয়ার পরে টমেটো দেওয়া হবে। টমেটো দেওয়ার পরে ধনে পাতাগুলোও দিয়ে দেবো। আমি একটু টমেটো তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি, টমেটোটা মানে নরম হতে ভালো লাগে, বেশি গোটা গোটা থাকলে ভালো লাগে না। তো কালকে তোমরা দেখেছো দাদাভাই সে কমপ্লিট মাছের বাচ্চাগুলো নিয়ে এসেছিলো, ওইগুলোই ঝাল হবে, নরম মাছ খুব, ওই জন্য মশলাটা আগে কষিয়ে নিচ্ছি, নেওয়ার পরে ওইগুলো ঝাল করব। আদা রসুনটা দিলাম একটু, গঙ্গার মাছ একটু আদা রসুন দিলে ভালো লাগে খেতে। তো রান্না টান্না করে নেব। নেওয়ার পরে খাওয়া দাওয়া হবে দুপুরে। আজকে আমার বিকালে অনেক কাজ আছে, কাজগুলো ওই ফুলের কাজগুলোই তোমরা দেখতে পাবে। রান্নাটা আমার কমপ্লিট, এরকমভাবে লুক এসছে দেখতে পাচ্ছো।
রান্নাটা আমার সব কমপ্লিট আর ঘর দোরের হয়ে মোটামুটি সব গিয়েছে। কাজ সারা হয়ে গেছে। এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম, দেওয়ার পরে আমি গোসল করে নিয়েছি, নেওয়ার পরে এবার খাওয়া দাওয়া হবে। দাদা ভাই আসবে, আসলে খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা, আমরা দুপুরে খেতে বসেছি, সঙ্গে মাছের ঝাল আর পটল ভাজা। আর খাওয়ার পরে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, এই তখন সন্ধে 7টা বাজে। টিফিন ফিফিন করে নিয়ে কাজের প্যাকেট করছি, যে হলুদ কালারগুলো আমি অভ্র মেরে মেরে রেখেছিলাম সেগুলোই শুকিয়ে এসে দুজন মিলে করছি। তো বন্ধুরা, তোমরা যেরকমভাবে আমার পাশে আছো অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা পারলে বন্ধুদের সঙ্গে শেয়ারও করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।